আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। ফাকাল তাআলা হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ফাকাল তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত তারিফ প্রশংসা রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিপূর্ণ দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছেন, দিন ইসলাম দিয়েছেন পরিপূর্ণ। এতে বাড়ানোর কোনো সুযোগ নেই, কম করার কোনো সুযোগ নেই। যে রাব্বুল আলামিন এই দিন পছন্দ করেছেন, আমাদের জন্য মনোনীত করেছেন, রাব্বুল আলামিন এই দিনকে পছন্দ করেন, পূর্ণাঙ্গ দিন দিয়েছেন দিন ইসলাম, সে রব্বুল আলমিনের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি, যিনি পেয়েছেন দীন ইসলাম, দীন ইসলামের প্রচার প্রসার করেছিলেন, এবং তিনি প্রতিটি জুমাতে বিদআত থেকে সতর্ক সাবধান করেছিলেন। শরীয়তে বাড়ানো যাবে না, কমানো যাবে না, সদা সর্বদা যিনি সতর্ক সাবধান করেছেন, এবং যিনি শাবান মাসে সিয়াম ছাড়া, নফল সিয়াম ছাড়া অন্য কোনো আমল আর করেননি, সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলাইহি। সময় তো শ্রোতা দর্শক মণ্ডলী, সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনারা যারা পৃথিবীর বহু জায়গা থেকে এই আলোচনাগুলি শুনছেন, শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য পেশ করা হচ্ছে। যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের বিদআত সময়। সত্যি যখনই শাবান মাস আসে, তখন এক শ্রেণীর মানুষ মনে করে যেতে অনেক আমল করা যাবে, এতে অনেক নেকি অর্জন করা যাবে, এতে বহু রকমের আমল করে কিছু ভাগ্য রজনী, শবে বরাত পালন করে ইত্যাদি ইত্যাদিগুলো বলে, এবং এতে অনেক অনেক আমল রয়েছে, এটা মানুষ প্রচার প্রসার করে এবং খুশির একটি বন্যা বয়ে যায়। যে তারা মনে করে যে শাবান মাসে কতই না ইবাদত রয়েছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ যারা রয়েছে, যারা কোরআন এবং হাদিসের অধ্যয়ন করেন, কোরআনুল করিম তেলাওয়াত করেন, তার অনুবাদ ব্যাখ্যা পড়েন এবং সহিহ হাদিস পড়েন, অনুবাদ ব্যাখ্যা পড়েন, এবং শরীয়তের মানদণ্ডে যখন দেখেন, তো একটা জিনিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একটাই আমল করতেন, আর তা হচ্ছে যে তিনি বেশি বেশি এই মাসে সিয়াম পালন করতেন, সিয়াম পালন করতে। সিয়াম ছাড়া, নফল রোজা ছাড়া অন্য কোনো আমল তার পক্ষ থেকে প্রমাণিত নয়। শাবান মাসের বিদআত বলার আগে আমি আরেকটি বিষয় বলতে চাই, যে রাব্বুল আলামিন যে আমাদেরকে যে দিন দিয়েছেন, যেদিন ইসলাম দিয়েছেন, এটা পরিপূর্ণ, এতে কমানোর বাড়ানোর কোনো সুযোগ নেই। এক গ্লাস পানি আপনি নিন, যখন আপনার গ্লাস ভর্তি থাকবে তখন আপনাকে কেউ বলবে হ্যাঁ গ্লাস ভর্তি পানি আছে, একটু যদি আপনি ফেলে দেন তাহলে এটাকে পূর্ণ গ্লাস, ভর্তি গ্লাস বলা যাবে না। যদি ওই গ্লাসের পানিতে আপনি একটা ছোট্ট পাথর রেখে দেন, তাহলে এটাকে আর বিশুদ্ধ পানি বলা হবে না, কারণ এতে সংযোজন করা হলে কিছু যোগ করা হবে। পানি যদি একটু ফেলে দেন কম হয়ে গেল, পাথর বর্ণ কিছু গ্লাসে দিয়েছেন, এতে মিশ্রণ করে দিলেন, সংযোজন কিছু করলেন, এটাও চলবে না। এই সুস্থ ব্যক্তি যখনই সুস্থ মানুষকে
সুস্থ মনের মানুষকে যখন জিজ্ঞাসা করবেন গ্লাসের বিষয়ে যে গ্লাসে পানি ভর্তি আছে, যদি ভর্তি থাকে বলবে ভর্তি আছে, একটু ফেলে দিলে বলবে যে না একটু কম আছে। যদি এই গ্লাসে যদি আপনি একটা পাথর বা একটা কিছু মানে দিয়ে দেন, জিজ্ঞাসা করেন যে পানি গ্লাস ভর্তি পানি বিশুদ্ধ পানি এটা কি ঠিক, সে বলবে যে না এতে কিছু ভেজাল ঢুকেছে। ইসলাম হচ্ছে দীনে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। যদি আপনি বাড়াতে চান তাহলে এটা হচ্ছে শরীয়তের নামে কিছু সংযোজন সংযুক্ত করলেন, আর এটাকে শরীয়তের পরিভাষায় বলা হচ্ছে বিদআত। আর যদি আপনি কিছু ঘাটতি করেন তাহলে অসম্পূর্ণ বলা যাবে, তাহলে কম নেই সুযোগ, বেশিরও সুযোগ নেই। কারণ রব্বুল আলামিন আপনাকে যে দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, দিন ইসলাম দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং রব্বুল আলামিন যখন এই দিন দিয়েছেন তার পূর্ণতা দিয়েছেন, আপনি সূরা কোরআনুল কারীমে একটি সূরা পড়ুন, রব্বুল আলামিন যখন এত নাজিল করলেন আরাফার মাঠে বিদায় হজ্জের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। এই দিন রব্বুল আলামিন পূর্ণ করেছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে দীন ইসলাম দিয়েছিলেন, দীন ইসলাম দিয়ে প্রেরণ করেছিলেন, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন। সেই নবীর প্রতি আয়াত নাজিল হলো আরাফার মাঠে, তিনি বললেন, আল্লাহ বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। তাহলে দিন কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, এতে আপনি বাড়াতেও পারবেন না, কমও করতে পারবেন না। বাড়ানোর কোনো সুযোগ নেই, পাঁচক্ত নামাজ আপনি ছয়ক্ত করতে পারবেন না, সতেরো রাকাত ফরজ আপনি ষোলো করতে পারবেন না, বিশও করতে পারবেন না, কমও করতে পারবেন না, বেশিও করবেন। কারণ রব্বুল আলামিন দিনকে ইসলামকে পূর্ণতা দান করেছেন, এতে বাড়ানোর সুযোগ নেই, কম করানোর সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে প্রতি মাসে কিছু না কিছু এমন কাজ করে মানুষ, অনেকে আবার এই ব্যাপারে মাঝহাবের গোড়ামি, মাঝহাবের দোহাই দিয়ে থাকে যে আমরা অমুক মাঝহাবের লোক, আমরা অমুক দলের লোক, ইত্যাদি ইত্যাদি। সতর্ক সাবধান হয়ে যান, বিদআতকে পরিহার করুন। শরীয়তের নামে সংযোজন করা, বাড়ানো হচ্ছে বিদআত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আল ইতসামুল নামক কিতাবের মধ্যে বলেছেন, বিদআতের সংজ্ঞায় তিনি বলছেন, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের নামে এমন কোন নতুন প্রথা চালু করা যার প্রমাণ কোরআনেও নেই, হাদিসেও নেই। তাহলে শাবান মাসে যে কিছু বেদাত করা হয়, শাবান মাসকে কেন্দ্র করে যে কিছু আমল করা হয়, বিশেষ করে পনেরো শাবানের রাত, নিসফে শাবান আমাদের দেশে এটাকে শবে বরাত বলা হয়, এটাও ভুল। শাব মানে হচ্ছে রাত, ফার্সি শব্দ, বরা মানে হচ্ছে মুক্তি, ভাগ্য রজনী। তাহলে ফার্সি আর আরবি দুটো মিলিয়ে ধর্ম চলে না, ইসলাম হচ্ছে আরবি ভাষা, কোরআন হাদিসের ভাষা হচ্ছে আরবি, এতে ফার্সি সংযোজন করলেন কেন? ইমাম শাফি রাহিমাল্লাহ বলছেন, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের নামে এমন কোন নতুন প্রথা চালু করা যার প্রমাণ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমি একটু পরে বলবো যে শবে বরাত পালন করা, শবে বরাত বলা এটা কি শরীয়তে আছে? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কি শরীয়তে আছে? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, আর আপনি বাড়াচ্ছেন, এটা কি চলবে? না না না, চলবে না। কিভাবে আপনি বাড়াচ্ছেন? দীন ইসলাম পরিপূর্ণ। প্রতি জুমা ইমাম সাহেব খতিব বলেন কুল্লা বিদআতিন দলালা,
প্রত্যেক বেদাত হচ্ছে শরীয়তের নামে নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত। কুল্লা বেদাত দলালা, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস শরীয়তের নামে সেটা বেদাত, নতুনত্ব। কুল্লা দলালা তিন ফিন্নার, প্রত্যেক বেদাতি ঠিকানা হচ্ছে জাহান্নাম। বেদাতি যারা তারা বেদাত করে এরা কেয়ামতের ময়দানে, এরা হাউজে কাউসারের পানি পান করুন তেরা সরাসরি কাছে পাবে না। এরা সময় তো দিনই ভাই বন্ধু আমার, তো শ্রাবণ মাসকে কেন্দ্র করে আপনি বেদাত কেন করবেন? শ্রাবণ মাসকে কেন্দ্র করে আপনি বহু বেদাতের আবিষ্কার কেন করছেন? আমরা ইনশাআল্লাহ বলবো যে সংক্ষিপ্ত সময়ে যে শ্রাবণ মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অত্যন্ত একটি বা কিছু বেদাত রয়েছে, জঘন্যতম বেদাত, বিশেষ করে পনেরো শ্রাবণে, যেটাকে নিষ্পে শ্রাবণ বলা হয়, অর্ধ শ্রাবণ বলা হয়, যেটাকে আমাদের সমাজে সবে বারাত বলা হচ্ছে। না না, এগুলো সবে বারাত নেই শরীয়ত। আমরা যখনই হাদিসের হাদিস পড়াশোনা করি, হাদিস নিয়ে গবেষণা করি, পড়াশোনা যখন করি, তখন বহু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাম অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। তিনি নফল সিয়াম পালন করতেন, সিয়াম ছাড়া, রোজা ছাড়া অন্য কোনো আমল তিনি এই মাসে করতেন না, শুধু কি করতেন, নফল সিয়াম পালন করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য বা দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষের মধ্যেই শাবান মাস সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে এবং তারা এ মাসে বহু বিদাতে বিদাতে সাথে বিদাতের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সে সমস্ত বিদাতের কিছু বিবরণ আপনার সামনে আপনাদের জন্য আমরা পেশ করি। তাই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের সমাজে অনেক মানুষ শাবান সম্পর্কে এদের কাছে ভ্রান্ত আকীদা বিশ্বাস রয়েছে। এই মাসকে কেন্দ্র করে, বিশেষ করে পনেরো শাবান শবে বরাতকে কেন্দ্র করে কত রকমের বেদাত করে, আমি আপনাদের সামনে আজকে বারোটি বেদাতের কথা বলবো যে তারা এই বেদাতগুলি শাবান মাসে করে থাকে এবং ভ্রান্ত আকীদা তারা এইগুলো পোষণ করে যেগুলো শরীর বিরোধী আকীদা। প্রথম ভ্রান্ত আকীদা হচ্ছে তাদের যে অনেকে এই কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন শাবান মাসে, শাবান মাসে কোরআন করিম নাজিল, এই ভ্রান্ত ধারণা আছে, এই ভ্রান্ত আকীদা বিশ্বাস আছে। এবং তারা সূরা দোখানের তিন নম্বর আয়াত পাঠ করে শোনায় হা মিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন তারা এই দলিলটা দেয় যারা এই শাবান মাসে কোরআন নাজিল করার ধারণা, নাজিল হওয়ার ধারণা পোষণ করে, তারা সূরা দোখানের এই তিন নম্বর আয়াতটা পড়ে আর বলে দেখো রাব্বুল আলামিন এখানে শাবান মাসের ব্যাপারে বলছেন আর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি বরকতময় রাতে, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী, সতর্ক সাবধানকারী। তিন নম্বর আয়াতটা তারা পেশ করে বলে যে বরকতময় রাত হচ্ছে শবে বরাতের রাত এবং তারা বলে যে নিশ্চয় শাবান, শাবান মাসের পনেরো তারিখে রাত যেটা, সেই রাতে রব্বুল আলামিন কোরআন করিম নাযিল করেছে, ধারণা তাদের রয়েছে। এবং তারা এই আয়াত পেশ করে আর বলে যে রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি বরকতময় রাতে আর আমি হচ্ছি ভীতি প্রদর্শনকারী, সতর্ক সাবধানকারী। তারা কি বলে থাকে, তারা বলে যে রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে আমি এই কোরআনুল করিমকে বরকতময় রাতে নাজিল করেছি আর ভাগ্যরজনী বা বরকতময় রাত হচ্ছে
শাবান মাসের 15 তারিখের রাত। এটা তারা যুক্তি পেশ করে, তারা দলিল পেশ করে, কিন্তু এই দলিল হচ্ছে তাদের জন্য সঠিক নয়। অর্থাৎ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নাজিলের সূচনা শাবান মাসে করেননি, বরং রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নাজিলের সূচনা করেছেন রমজান মাসে। এই মর্মে আমরা দুটি আয়াত পেশ করতে পারি। রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি ইহাকে নাজিল করেছি কদরের রাতে। আল্লাহ বলছেন তাহলে এই কোরআন আমি নাজিল করেছি কদরের রাতে। আর লাইলাতুল কদর, কদরের রাত হচ্ছে রমজান মাস। রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত হচ্ছে লাইলাতুল কদর। তাহলে এই যে বরকতময় রাত, এই রাত দ্বারা শাবান মাসের 15 তারিখের রাত বোঝানো হয়নি, বরং এই বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর রাত, রমজান মাসের রাত। রাব্বুল আলামিন এই কথাই বলছেন, এর ব্যাখ্যাতে বলছেন, ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদর রাতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন যে লাইলাতুল কদর কদর রাত কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে হাজার মাসের অপেক্ষা উত্তম। তাহলে বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, শাবান মাসে নয়। তাহলে বরকতময় রাত 15 শাবান নয়, বরং বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, এবং রমজান মাসের শেষ দশকে এই রাতগুলি বেজোড় রাত্রে হয়। শুধু তাই নয়, রাব্বুল আলামিন যে কোরআনুল করিম রমজান মাসে নাজিল করেছেন, এই মর্মে আরেকটি আয়াত আমরা পেশ করি। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত 185-তে রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান রমজান মাস, বলছেন রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন কি মাস যে মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে। তাহলে এই রমজান মাসে আল্লাহ বলছেন যে আমি রমজান মাসে কোরআনুল করিম নাজিল করেছি, আর এক শ্রেণীর মানুষ বলছে যে না, রমজান মাসে নেই, বরং শাবান মাসে আল্লাহ নাজিল করেছেন। তাহলে আল্লাহর কথা ঠিক হবে না এদের কথা ঠিক হবে? আল্লাহর কথা ঠিক হবে, এবং বরকতময় রাত হচ্ছে রমজান মাসের রাত, লাইলাতুল কদর রাত্রি হচ্ছে বরকতময় রাত। তাহলে সূরা বাকারা, সূরাতুল কদর এবং এই সূরা দোখানের আয়াতগুলি থেকে স্পষ্ট প্রমাণ হলো যে রমজান মাসে রাব্বুল আলামিন এই কোরআনুল করিম নাজিল করেছেন, রমজান মাস হচ্ছে বরকতময় মাস, আর লাইলাতুল কদর নাজিল করেছেন শাবান মাসে নাজিল করেন নাই। তাহলে যারা বলে যে লাইলাতুল কদর হচ্ছে কদরের রাত, হচ্ছে বরকতময় রাত, হচ্ছে শাবানের রাত, এই রাত হিসাবে রাতের বিষয়ে তাদের ভ্রান্ত আকীদা দূর করতে হবে এইভাবে যে না, ভাগ্য রজনী রমজান মাসে রয়েছে, কদরে রাতে রয়েছে, এবং বরকতময় রাত হচ্ছে রমজান মাসের রাত, এই শাবান মাসের রাত নয়। কারণ রাব্বুল আলামিন শাবান মাসে কোরআনুল করিম নাজিল করেননি, আল্লাহ স্পষ্ট বলছেন যে রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। তাহলে একটা ভ্রান্ত আকীদার নিরসন হল যে রমজান মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে, শাবান মাসে কোরআনুল করিম নাজিল করা যে ধারণা এটা ভ্রান্ত, এ ধারণা পরিহার করতে হবে, ছাড়তে হবে। এক দ্বিতীয় হচ্ছে যে নিসবে শাবানের রাতে তাদের ভ্রান্ত আকিদাগুলি পড়ছি আর বলছি, তাদের আরেকটি ভ্রান্ত আকিদা রয়েছে যে নিসবে শাবানের রাতে আল্লাহ দুনিয়ার এই আকাশে নেমে আসা আসে, এ ধারণা পোষণ করে। নিশ্চয় শাবান মানে 15 শাবান, অর্থাৎ তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস রয়েছে যে নিশ্চয় শাবানের অর্থাৎ 15 শাবানের রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, এই ধারণা রয়েছে এক শ্রেণীর মানুষের।
কিন্তু এই ধারণা হচ্ছে ভুল। এই মর্মে যে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলো হচ্ছে জাল এবং দাইফ, দুর্বল। আপনারা যদি হাদিস পড়েন তাহলে বুঝতে পারবেন হাদিসগুলো জাল, জৈব বানান। তাহলে রব্বুল আলামিন শুধুমাত্র শাবান মাসের 15 তারিখের রাত্রে বা নিসফে শাবানের রাত্রে এই আকাশে আসে, এই ধারণা ভ্রান্ত। বরং প্রতি রাত্রে, প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে, শেষ তৃতীয়াংশে রাব্বুল আলামিন এই আকাশে আসেন প্রতি রাত্রে। রাতকে তিন ভাগ করেন, তিন ভাগ করার শেষ অংশে রাব্বুল আলামিন এই আকাশে নেমে আসেন। এটা হচ্ছে সঠিক কথা। কিন্তু ভ্রান্ত আকীদা যাদের রয়েছে 15 শাবান সম্পর্কে, শবে মেরাজ সম্পর্কে যাদের ভ্রান্ত আকীদা রয়েছে, তারা কি বলে যে শুধুমাত্র রাব্বুল আলামিন 15 শাবানের রাতে এই আকাশে আসেন, এই আকীদা তাদের ভুল। অথচ রাব্বুল আলামিন প্রতি রাত্রের শেষ অংশে বা শেষ তৃতীয়াংশে এই আকাশে আসেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে রয়েছে মর্মে হাদিস। তাহলে প্রতি রাত্রে রাব্বুল আলামিন আকাশে আসে, রাতের শেষ অংশে, শেষ তৃতীয়াংশে। এই মর্মে সহিহ বুখারীর 1094 নম্বর হাদিস পড়ুন, সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস পড়ুন। অর্থাৎ রাব্বুল আলামিন প্রতি রাতের বা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে আমি তাকে ক্ষমা করে দেব, কোনো ব্যক্তি আছে চাইবে আমি তাকে দিব, কোনো পাপী তাপী আছে যে আমি তাকে মাফ করব। এরকম রাব্বুল আলামিন প্রতি রাত্রে, রাতের শেষ তৃতীয়াংশে বা রাতের অর্থাৎ তিন ভাগের শেষ অংশে রাব্বুল আলামিন প্রতি রাত্রে আকাশে আসে। কিন্তু যাদের এই ভ্রান্ত আকীদা আছে নিসফে শাবান সম্পর্কে, তারা কি বলে যে শুধুমাত্র রাব্বুল আলামিন 15 শাবানের রাতে এই আকাশে আসে, তাদের এই ধারণা হচ্ছে ভুল। এবং তাদের এই মত হিসাবে রাব্বুল আলামিনের আশাটা একেবারে সীমিত করে দিলেন, শুধু এক রাত্রে করে দিলেন। অথচ সহিহ বুখারীর 1094 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 168 নম্বর হাদিসে আছে রাব্বুল আলামিন প্রতি রাত্রে এই আকাশে আসে। তাহলে তাদের ওই আকিদা যে 15 তারিখে শাবানের নিসফে শাবানে আসে, এই আকিদা ভুল। এবং তারা আল্লাহকে একেবারে সংকীর্ণ, মানে আল্লাহর ব্যাপারে এগুলো সংকীর্ণত প্রশ্ন করলেন, এগুলো তাদেরকে ছাড়তে হবে। কারণ এই মর্মে যেগুলো কথা পাওয়া যায় সেগুলো জাল, জৈব মৌজ বানানো, এগুলো কথা একবার বিভ্রান্তিকর কথা। এই কথাগুলি পরিহার করে এ কথা বিশ্বাস করতে হবে যে রাব্বুল আলামিন শুধু 15 শাবানে নয় বরং প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে এই আকাশে নেমে আসে, আকাশে চলে আসে। ঠিক আছে, 3 নম্বর ভ্রান্ত আকিদা বা বেদাতি আকিদা তাদের কি রয়েছে যে মৃত ব্যক্তির রূহ দুনিয়াতে আগমনের বিশ্বাস। তাদের বিশ্বাস কি যে মৃত ব্যক্তির রূহ দুনিয়াতে আগমন করে আসে। চিন্তা করে একজন মুসলিম হয়ে এই ভ্রান্ত আকিদা বিশ্বাস কিভাবে রাখতে পারে যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার রূহ আবার এই পৃথিবীতে আসবে, আবার এখানে আসবে? না না, এগুলো ভ্রান্ত আকীদা। অনেক বিধবারা এই 15 শাবানে শবে বরাত যেটাকে বলছে, শবে বরাত তো বলা ঠিক না, আমি শুধু বোঝানোর জন্য বলছি যে 3 নম্বর ভ্রান্ত আকীদা রয়েছে। অনেক বিধবা মহিলারাও বসে থাকে, সাজগোজ করে বসে থাকে যে আমার স্বামী আসবে, হ্যাঁ সাক্ষাৎ হবে ইত্যাদি ইত্যাদি, তারা এই ধারণা রাখে, বিশ্বাস রাখে। নৌজবিল্লাহ, রাব্বুল আলামিন যার মৃত্যু দিয়েছেন সে আর এই পৃথিবীতে আসবে না, তার রূহ এই পৃথিবীতে আসবে না। কারণ এই ভ্রান্ত আকীদা যে রূহ বা একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে প্রতি রাত্রে চলে আসে বা এই তার রূহ আসে দুনিয়াতে, আসে বাড়িতে, আসে ঘোরাফেরা করে, এই আকীদা একজন মুসলিমের হতেই পারে না। এই আকীদা হচ্ছে একজন হিন্দু মুসলিম কাফেরের, তাদের ভ্রান্ত আকীদা আছে যে মানুষ মারা গেলে তার রূহ চলাফেরা করে। মুসলিমদের অমুসলিমদের আকীদা বিশ্বাস আছে যে মানুষ যদি মারা যায়, ভালো মানুষ যদি থাকে তাহলে সে ভালো ভালো জিনিস হয়ে আসবে, আর যদি খারাপ মানুষ মারা যায় তাহলে সে কুকুর, শৃগাল, ভেড়া ইত্যাদি হয়ে আসবে। এগুলো অমুসলিমদের আকীদা। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে মুসলমানদের এই 3 নম্বর ভ্রান্ত আকীদা
এই 15 শাবানকে কেন্দ্র করে মৃত্যু ব্যক্তির রূহ দুনিয়াতে আগমনের বিশ্বাস এটা একেবারে ভ্রান্ত আকীদা এবং শরীয়তে কোরআন এবং হাদিস বিরোধী আকীদা। কোরআনুল কারীমে এই কথা নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নেই। তাহলে কোরআন এবং হাদিসে ভ্রান্ত আকীদা নেই, যদি কোনো ব্যক্তি আকীদা রাখে তাহলে তাকে তওবা করা উচিত। চার নম্বর ভ্রান্ত আকীদা হচ্ছে বা বিদআতি আকীদা হচ্ছে যে এ রাত্রে মানুষের ভাগ্য লেখা হয়, এটা তাদের ধারণা। ভাগ্য রাজন এই জন্য বলছে সবে বারাত, মুক্তির রাত, সব মানে রাত, বারাত মানে মুক্তি, ফার্সি আর আরবি মিলিয়ে দুটাকে মিলিয়ে ধর্ম তৈরি করেছে মুক্তির রাত, এটাকে ভাগ্য রজনী বলছে। অথচ ভাগ্য রজনী এটা নয়, বরং ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসে রব্বুল আলামিন এক বছরের বাজেট পাশ করে দেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেন যে অমুক কেতনা রিজিক দেওয়া লাগবে, অমুক কেতনা পয়সা দেওয়া লাগবে, অমুকের মৃত্যু হবে ইত্যাদি ইত্যাদি। রব্বুল আলামিন এক বছরের ভাগ্যে যা কিছু আছে মানুষের সেটা ফেরেশতাদের বণ্টন করে দিয়ে দেন যে তোমরা এই দায়িত্বগুলো পালন করো। অথচ এবং রব্বুল আলামিন প্রত্যেকের ভাগ্য লিখেছেন, কিন্তু এক বছর যেটা বাজেট ভাগ্য জরুরি মানে সেটা এক বছর বাজেট রমজান মাসের কদরাতগুলোতে দিয়ে দেন। কিন্তু আমাদের সমাজে এই ভ্রান্ত আকীদা যে ভাগ্য রজনী হচ্ছে 15 শাবান রাত, এই ভ্রান্ত আকীদা ঠিক নয়, এটাকে পরিহার করতে হবে। চার নম্বর হোক পাঁচ নম্বর বিদাত বা ভ্রান্ত আকীদা কি, যে হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটি খাওয়া। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এই দিনে হালুয়া রুটি খান কেন, যুক্তি দেবেন। 15 শাবানে অনেকে একটা রোজা রাখে, দেখুন 15 শাবান মাসে আপনি বেশি বেশি রোজা রাখেন, প্রতি মাসে যে আপনি তিনটা রোজা রাখতে রাখেন আয়ামে বিজে তার জন্য 15 এই মাসে রাখতে হবে অসুবিধা। কিন্তু খাস করে 15 তারিখে রাত্রে জেগে ইবাদত বন্দি করা, রালফিয়া নামাজ পড়া, দিনে রোজা রাখা, এই ভ্রান্ত আকীদা পরিহার করতে হবে। তো হালুয়া রুটি অনেকে তৈরি করে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা 15 শাবানে রোজা রেখে হালুয়া রুটি খান কেন, এর যুক্তি কি? তারা বললেন যে আসলে এই হালুয়া রুটি আমরা এই জন্য খাই যে রাসূলুল্লাহ সাল্লাম উহুদের যুদ্ধ করেছেন শাবান মাসে, তাদের তার কথা বলে গেছে শাবান মাসে তিনার দাঁত ওই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে দান্দার মোবারক, এই জন্য তিনি রোজা রেখেছেন আর তিনি হালুয়া রুটি খেয়েছেন, হালুয়া খেয়েছেন। চিন্তা করে আমি বললাম যে উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাস, অর্থাৎ রমজান মাসের রোজার পরের মাসে হয়েছে, আর আপনি হালুয়া রুটি খাচ্ছেন কোন মাসে, রোজার আগের মাসে, শাবান মাসে খাচ্ছেন হালুয়া রুটি, এটা মিথ্যা অপবাদ দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাম এর শাবান মাসে তার দাঁত শহীদ হয়েছে তিনি হালুয়া রুটি খেয়েছেন, এটা ভুল আকিদ। এবং রাসূলুল্লাহ সাল্লামের দাঁত শহীদ হয়েছে কোন মাসে, শাওয়াল মাসে উহুদের জুহুদের মাঠে যুদ্ধের সময়, এবং তিনি হালুয়া রুটি খেয়েছেন কি খাননি এমন কোন স্পষ্ট কথা পাওয়া যায় না। যদি কোনো ব্যক্তি কথা বলে যে রাসূলুল্লাহ এই দিনে হালুয়া রুটি খেয়েছেন, ভ্রান্ত আকীদা পরিহার করেন, আপনি নবীর নামে মিথ্যা অপবাদ দিবেন না। এবং তিনি হালুয়া রুটি খেয়েছেন কি খাননি কোরআনে হাদিসে কোথাও প্রমাণ নেই। ধর্ম মন গড়া চলে না, মানুষের বানানো ধর্ম চলবে না, মনে যা চাইবে শরীয়ত বলে চালিয়ে দিবেন, না 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 এটা চলবে না। তাহলে হালুয়া রুটি খাওয়া, এ 15 শাবানে রোজা রেখে হালুয়া রুটি খাওয়া, এটাও জঘন্যতম বেদাতি কাজ, এটাও একটি ভ্রান্ত করা কি বিভ্রান্তি করা কি তা ভ্রান্ত আকীদা। হালুয়া রুটি আমি যে কোনো সময় খেতে পারেন মাফি মুশকিল, কিন্তু 15 শাবানে রোজা রেখে হালুয়া রুটি খাবেন, এই দোহাই দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাম এর দাঁত শহীদ হয়েছিল উহুদের মাঠে, তাই তিনি রোজা রেখেছেন আর হালুয়া খেয়েছেন, এই ভ্রান্ত আকীদা পরিহার করুন, রাসূলুল্লাহ সাল্লামের নামে মিথ্যা অপবাদ দিবেন না। কোন মুসলিমের ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দিতে পারেন না। এই জবানকে মুখকে সতর্ক সাবধান করুন। একজন সাহাবী উকবা বিন আমির বলছেন মান্নাজাত, হে আল্লাহর নবী নাজাত পরিত্রাণ কোথায়, মুক্তি কোথায়? রাসূলুল্লাহ বলেছিলেন আমসিক আলাইকা লিসান, এটাকে আঁকড়ে ধরো, জিহ্বাকে আঁকড়ে ধরো তাহলে নাজাত পাবে। আপনি নবীর ব্যাপারে মিথ্যা বলছেন কার ব্যাপারে?
নবীর ব্যাপারে মিথ্যা বলছেন, ছি ছি ছি, ভ্রান্ত আকীদা দূর করুন। নবীর নামে মিথ্যা অপবাদ দেওয়ার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা আরোপ করলো, ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম মানে নাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বেঁচে তার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। তাহলে হালুয়া রুটি খাবেন আর নবীর নামে মিথ্যা অপবাদ দিবেন, তার দাঁত শহীদ হয়েছে কিনা, আর হালুয়া রুটি খেয়েছে রোজা রেখেছেন, না না, এই কাজ করবেন না। খাচ্ছেন হালুয়া রুটি শাবান মাসে আর নবীর দাঁত শহীদ হয়েছে শাওয়াল মাসে রোজার পরের মাসে, কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন। মানুষের বানানো ধর্ম চলে না, ধর্ম চলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে ধর্ম চলবে। মানুষের বানানো খোড়া যুক্তি দিয়ে ধর্ম চলে না, চলেনি, চলবে না ইনশাআল্লাহ। তাহলে হালুয়া রুটি খাওয়া, এই পনেরো শাবান মাসের 15 তারিখে রোজা রেখে হালুয়া রুটি খাওয়া, এই কুসংস্কার, এই বেদাত পরিহার করুন। আল্লাহ আপনাকে আমাদের সবাই হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। পরিহার করতে নবীর নামে মিথ্যা অপবাদ দিবেন না, এমনকি কোন মুসলিমের ব্যাপারেও মিথ্যা অপবাদ দিবেন না, না জেনে শুনে আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা খারাপ কাজ, মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ। এই কাজগুলো বর্জন করুন, বর্জন করুন। আপনি নাজাত পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান্নাজাত, সাহাবী বলেন যে মান্নাজাত, নাজাত কোথায়? রাসূলুল্লাহ বলেছেন, আমসিক আলাইকা রিজহুকা কাটতে দাও, সংযত করে রাখো, যা মনে লাগবে তাই বলবেন, না না না, এতে নাজাত নেই, পরিত্রাণ নেই। আরেকটি হাদিস বলে ইমাম মুসলিম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে বা চুপ থাকে। 6 নম্বর হচ্ছে এই মাসের, এই মাস সম্পর্কে, এ শাবান মাসের 15 শাবানকে কেন্দ্র করে, নিসফে শাবান কেন্দ্র করে যে বেদাত চলছে আমাদের সমাজে, 6 নম্বর হচ্ছে গ্রামে, মানে যে এই রাতে একা বা দলবদ্ধভাবে কবর জিয়ারত করা। এই মর্মে যে ইবনে মাজাতে, সেই ইবনে মাজাতে হাদিস বর্ণিত হয়েছে, সেটা একেবারে অত্যন্ত দাঈফ, দুর্বল। অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রে দলবদ্ধভাবে অথবা একা একা কবর জিয়ারত করতে যাবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তারিখে যাননি, বরং তিনি একদিন রাত্রে উঠে বাকিউল গারকাদে গেলেন। যাওয়ার পরে হাত তুলে দোয়া করলেন, হাত ছেড়ে দিলেন, আবার দোয়া করলেন, আবার হাত ছেড়ে দিলেন, আবার দুইবার তিনবার দোয়া করলেন, লম্বা হাদিস হয়েছে। তাহলে কবর জিয়ারত আপনি একা একা যে কোনো সময় যেতে পারবেন, সম্মিলিতভাবে কবর জিয়ারতের প্রমাণ শরীয়তে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত একা করলেন রাত্রে, সাহাবায়ে কেরামদেরকে জাগালেন না, তার পরের দিনও তাদেরকে ডাকলেন না যে সাহাবায়ে কেরাম তোমরা সবাই চলো কবর জিয়ারত করতে যাই, না না। তাহলে 15 শাবানকে কেন্দ্র করে আপনি এই রাত্রে একা হোক বা দলবদ্ধভাবে হোক, আপনি কবর জিয়ারত কেন করবেন? শরীয়তে এইরকম প্রমাণ পাওয়া যায় না। আপনি কবর জিয়ারত যে কোনো সময় যাবেন, অসুবিধা নেই, কিন্তু দলবদ্ধভাবে কোনো সময় যাওয়া যাবে না, একা একা যে কোনো সময় যেতে পারেন, অসুবিধা। আরেকটি কুসংস্কার আমাদের সমাজে, বেদাতে কুসংস্কার এবং বেদাত রয়েছে, যে এই রমজান শাবান মাসের 15 তারিখে গোরস্থানে গিয়ে মোমবাতি জ্বালায়, মোমবাতি আলোকসজ্জা করে, বাড়িতে বাড়িতে আলোকসজ্জা করে, এই ভ্রান্ত আকীদাগুলি পরিহার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহু আমিন। 7 নম্বর কুসংস্কার বা বেদাত হচ্ছে নিসফে শাবান সম্পর্কে, যে নির্দিষ্ট নিয়মে সালাতে আলফি আদায় করা, অর্থাৎ 100 রাকাত নামাজ আদায় করা। সালাতুল আলফিয়া শরীয়তের মধ্যে নাই, আলফিয়া মানে হাজার নামাজ, অর্থাৎ 100 রাকাত নামাজ আদায় করা, প্রতি রাতে 10 বার করে সব ফাতিহা পড়া, ইখলাস ইত্যাদি ইত্যাদি, এরকম শরীয়ত এত কঠোর নয়। শরীয়ত তাহলে সালাতুল আলফিয়া শরীয়তে নেই। আপনি এই রাত্রে জেগে জেগে নামাজ পড়ছেন, 100 রাকাত
প্রতি রাকাতে সূরা ফাতে 10 বার পড়ছে, সূরা ইখলাস ইত্যাদি ইত্যাদি যেভাবে মানুষ পড়ে, না না এগুলো শরীয়তে নাই। তাহলে এই লাইলাতুল কাদায়, লাইলাতুল নিসফে শাবান, নিসফে শাবানের রাত্রি, মন্ত্র শাবানের রাত্রি নির্দিষ্ট কোনো ইবাদত পাওয়া যায় না, নির্দিষ্ট নামাজও পাওয়া যায় না, ইবাদত নয় কিছুই পাওয়া যায় না। এই রাত্রে রাব্বুল আলামিন হাদিস পাওয়া যায় এই রাত্রে রাব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু দুই প্রকার ব্যক্তিকে মাফ করে, এক ব্যক্তি যে মুশরিক তাকে মাফ করেন না, আর যে ব্যক্তি মনে হিংসা বিদ্বেষ রাখে। এবং যে হাদিসটি পাওয়া যায় কেউ বলছেন দুর্বল, কেউ বলছেন সহিহ, তাই তবে এই রাত্রে 15 শাবান রাতে দুজন লোককে আল্লাহ মাফ করেন না, যে ব্যক্তি মুশরিক শিরিক করে, যে ব্যক্তি অন্তরে মানুষের ব্যাপারে বিদ্যা মানে ঘৃণা রাখে, বাকি সব কেন বলে আলামিন মাফ করেন। তবে এখানেও কিন্তু প্রমাণ হয় না যে আপনি এই রাত্রে জেগে ইবাদত বন্দি করবেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন, না না এরকম কিন্তু প্রমাণ হয় না। চাইতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করুক, পাপ করবেন না, গুনাহ করবেন না, এবং আপনি কারোর সঙ্গে কারোর ব্যাপারে বিদ্বেষ হিংসা রাখবেন না, শিরিক করবেন, এগুলো করবেন, শিরিক ছেড়ে দেবেন, বিদ্বেষ ছেড়ে দেবেন। তাহলে নির্দিষ্ট মানে নিয়মে সালাত আদায়, সালাতুল আলফি আদায় করা শরীয়ত বিরোধী কাজ। এই নামাজ সর্বপ্রথম চালু হয়েছে 448 হিজরিতে এবং বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রথম চালু হয়েছে। বিভিন্ন মতামত রয়েছে মর্মে, কিন্তু একদল আলমাই কেরামরা বলছেন যে বাইতুল মুকাদ্দাসের রাতে নামাজ চালু হয়েছে, সালাতুল আলফিয়া হাজারি নামাজ, যেটা 448 হিজরি, নবী সাল্লামের মৃত্যুর অনেক দিন পরে রাসূল আলাইহিস সালাম এই বেদাতগুলি করেননি। তা নিসফে শাবানের নামাজের ব্যাপারে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো জাল, বানানো, মওজু, ভিত্তিহীন। 8 নম্বর হচ্ছে শুধুমাত্র নিসফে শাবান বা শাবান মাসের 15 তারিখে রোজা রাখা। এই মর্মে যে বর্ণিত হাদিসগুলি সবগুলো একেবারে মিথ্যা, মানে আর জানে তাহলে 15 শাবানে শুধু রোজা রাখবেন, অন্য গুলো রাখবেন না, এরকম কাজ বরং আপনি আয়ামে বেজের 13-14 রাখেন না, কোনো অসুবিধা আরও বেশি রাখেন অসুবিধা না, কিন্তু আপনি একটাই রোজা রাখবেন শুধু 15 তারিখে, এরকম বেদাত করবেন না। 9 নম্বর হচ্ছে সকিনা খতম করা, বিভিন্ন রকম খতম আছে। 10 নম্বর হচ্ছে মিলাদ মাহফিল করা, বেদাত হলো শাবানের বিষয়। 11 নম্বর বেদাত হচ্ছে শাবানের ব্যাপারে সম্মিলিত জিকির করা, একই সঙ্গে বসে জিকির চলছে, জিকির চলছে, এ সম্মিলিত জিকির কোরআনে হাদিসে পাওয়া যায় না। 12 নম্বর হচ্ছে যে শেষ রাত্রে সম্মিলিত মোনাজাত করা, সবাই মিলে শেষ রাত্রে কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মামা ফরি ইত্যাদি, না এগুলো বেদাত শরীয়তে, এগুলো নেই। সম্মিলিত মোনাজাতের বেদাত পরিহার করুন। রাসূল আল্লাহ সম্মিলিত মোনাজাত করে কখন? ভিতরের নামাজে করেছে, ইস্তেসকার নামাজে, এগুলো আছে, বৃষ্টি যাওয়ার জন্য করেছে, কিন্তু অন্য ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত করেননি। শুধু তাই নয়, পরে নিসফে শাবান তাদের ভাষায় বলা হয় যে শবে বরাত, এটাও বলা ঠিক নয়, শবে বরাত এই নিসফে শাবান বা 15 শাবান উপলক্ষে আমাদের দেশে রেডিও, টেলিভিশন, ওয়াজ মাহফিল এবং বিভিন্ন প্রচার মাধ্যমে এর প্রচার প্রসার করা হয়। এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় করা হয়, অথচ শরীয়তের কোনো ভিত্তি নেই, কোনো অংশ নেই, এতে শরীয়ত কোনো লাভ নেই। অতএব আসুন হে বিশ্ববাসী মুসলিম ভাই বোন, মুসলিম বান্দা মানে মুসলিম ভাই বান্দা বলতে চাই যে যারা এই সমস্ত বেদাতে লিপ্ত রয়েছেন এই বেদাতগুলি পরিহার করুন, পরিহার করুন। রাসূল বেদাত সম্পর্কে বারবার সতর্ক সাবধান করেছেন, ইসলাম পরিপূর্ণ, ইসলামে কোনো বেদাতের সুযোগ সুবিধা নেই। আসুন আমরা শাবান মাসের সকল বেদাতকে পরিহার করি এবং অপরকে একজনকে আরেকজনকে সতর্ক সাবধান করি, তাহলে শাবান মাসের যেগুলো বেদাত সেগুলো পরিহার করে এবং আমরা আল্লাহ আমরা যেন সুন্নত মোতাবেক জীবনযাপন করতে আল্লাহ তৌফিক দান করো, তাহলে আমরা এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে পারবো, বাকি আর কোনো আমল পাওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের বেদাতগুলি থেকে এবং সকল প্রকার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। শাবান মাসে আমাদেরকে
বেশি বেশি নফল সিয়াম পালন করার তৌফিক দেন। আল্লাহু আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি একটি ঘোষণা দিয়ে দিই, যদিও কাফারাত মাজলিসের আগে দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে যে আমরা অনলাইন ক্লাস চালু করেছি, অনলাইনে আমরা ক্লাস চালু করেছি, এবং এতে আমরা অনলাইনে যে ক্লাস চালু করেছি এটা সপ্তাহে চলছে 5 দিন। হয়তো আপনারা আমাদের প্রচার মাধ্যমে পাচ্ছেন, সপ্তাহে 5 দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই 5 দিনে আমরা কি কি পড়াই? রবিবার মঙ্গলবার আমরা ইসলামী আকিদা পড়াই, আল কাওয়াইদুল আরবা, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমের কিতাব, 4টি নীতি বা মূলনীতি, এই কিতাব আমরা বিস্তারিত পড়াচ্ছি। প্রতি সোমবার বুধবার আমরা হাদিসের দার্স, 40 হাদিসের দার্স, এই পর্যন্ত আমার 12টা বক্তব্য, 14টা হয়ে গেল, আর 40 হাদিসের দ্বিতীয় হাদিস আমার এখনো শেষ হয়নি, লেখা শেষ হয়। প্রতি সোমবার বুধবার আমরা উযু এবং সালাতের বিভিন্ন মাসলা মাসাইল বলি, এবং প্রতি বৃহস্পতিবার আমরা রাত 8টাতে সহি হাদিসের আলোকে আমরা ঘটনা বলি, ঘটনাটা আমরা কী জানব, কী ছাড়বো, কী করবো, এগুলো বলি। তাহলে আপনারা এই বিষয়গুলো মনে রাখেন যে আমরা অনলাইনে ক্লাস চালু করেছি হাদিসের, ইসলামী আকিদার বিভিন্ন মাসলা মাসাইল, এবং প্রশ্ন উত্তরের সুযোগ আছে, প্রশ্ন উত্তরের সুযোগ আছে, 40 মিনিটের ক্লাস হয়, এরপরে প্রশ্ন উত্তর আপনারা প্রশ্ন করতে পারবেন। এই ক্লাসে অনেকে মাশাআল্লাহ অংশগ্রহণ করেছে, আমেরিকা থেকে, জাপান, বেলজিয়াম, বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই, ক্যানাডা, বিভিন্ন বাহারের বিভিন্ন দেশ থেকে মাশাআল্লাহ আমাদের বাংলা ভাষাভাষী ভাইরা ক্লাস করছেন, এবং তারা অত্যন্ত মূল্যবান ক্লাসগুলিতে অংশগ্রহণ করে, জাযাকুমুল্লাহ খাইরা। এখনও যারা অনলাইন ক্লাসে আসেননি, আমি তাদেরকে আহ্বান করছি, ডাকছি যে আসুন আপনারা এই অনলাইন ক্লাসে আপনি এলিম অর্জন করুন। এই অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনি জুম লেখেন, JOOM, জুম, প্লে স্টোরে গিয়ে লেখেন কি, JOOM, জুম, এই কথাটি লেখে, লেখার পরে জুম প্রোগ্রাম ডাউনলোড হবে। এরপরে আমরা যে লিঙ্ক পাঠাবো, আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন, একেবারে সহজ ক্লাস, আপনি আমাকে দেখতে পাবেন, আমি যে পক্ষে যে কিতাব পড়াবো সেটা কিতাবও দেখতে পাবেন, ক্লাসে তা শুনতেও পারবেন, দেখতেও পারবেন, পড়তেও পারবেন, প্রশ্ন সরাসরি করতে পারবেন, সরাসরি উত্তর পাবেন, সব কিছু আপনি পাবেন, ঘরে বসে আপনি পাবেন। আসুন আপনারা এই অনলাইন ক্লাসে জড়িত হন, অংশগ্রহণ করুন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সময়গুলো বলে দিই যে আমরা শুরু করি প্রতিদিন সকালে সৌদি আরবের টাইম সকাল 10:30, ইন্ডিয়ান টাইম হচ্ছে 1টা, দুপুর 1টা, বাংলাদেশি টাইম হচ্ছে দুপুর 1:30। প্রতিদিন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 5 দিন আর কি, এটা হচ্ছে আমাদের প্রথম। দ্বিতীয় হচ্ছে যে প্রতি রাত্রে আমরা ক্লাস করি সৌদি আরবের টাইম 1টাতে, বাংলাদেশি টাইম হবে রাত 11টা, ইন্ডিয়ান টাইম রাত 10:30। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 5 দিন আমরা ক্লাস হয়। তো সকাল হচ্ছে 10:30, 10:30 এখানে সৌদি, ইন্ডিয়ান টাইম হচ্ছে 1টা দুপুর, বাংলাদেশে দুপুর 1:30। রাত্রির ক্লাস, রাত্রের ক্লাসের টাইম হচ্ছে যে রাত্রি সৌদি আরবের টাইম অনুযায়ী রাত 8টা, বাংলাদেশি টাইম রাত 11টা, ইন্ডিয়ান টাইম রাত 10:30। আর 2-3 বুধবার, সোমবার আর বুধবার রয়েছে, সেটা আমরা শুরু করি বিকালে, সেটাও ইনশাআল্লাহ আপনাদের সময়গুলো বলা হবে। সৌদি আরবের টাইম অনুযায়ী 6:30, তাহলে বাংলাদেশ 9:30 হবে, আর ইন্ডিয়ান টাইম রাত 9:00, সোমবার এবং বুধবার। এই ক্লাসগুলোতে আপনারা ইনশাআল্লাহ আসুন, আপনারা ইলিম অর্জন করুন, তাহলে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারলে আপনাদের সবাইকে অনলাইনের মাধ্যমে এবং সরাসরি মাধ্যমে সরাসরিভাবেও ইলিম অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।